হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেকলাহা, আমি ছি তোমাদের সাথে শোভন। সো টেকলাহার নতুন লোগোর সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। সো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো সিকিউরিটি নিয়ে। আমরা এখন 2023 সালে বিলং করছি, এখন আমরা অনেকেই জানি না কিভাবে আমরা আমাদের ফোনে সিকিউরিটি চেক করব, কিভাবে আমরা চেক করব আমাদের ফোনে কোনো স্পাই আছে কিনা বা কোনো ভাইরাস ঢুকে আছে কিনা, বা যদি কোনো ভাইরাস ঢুকে না থাকে বা কোনো স্পাই যদি না থাকে তাহলে আমরা কি করে আমাদের ফোনকে সিকিউর করব। সো গাইজ, আমি ভাবছি এটা নিয়ে একটা সিরিজ করব। তো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি এখানে একটা সিরিজ করব। তোমাদের একটা টার্গেট দিই, এই ভিডিওটাতে যদি তোমরা আমাকে 100 লাইক অথবা 20টা কমেন্ট করো, আমাদেরকে এই ফোনের সিকিউরিটির ব্যাপারে দেখাও। সো আমি তোমাদেরকে একটা সিরিজ দেখাবো, কারণ এখানে আজকে যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো সেখানে আমি শুধুমাত্র দুটো ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সো দুটোর বেশি তো আমরা বলতে পারি না কখনোই যে আমাদের ফোন টোটালি সিকিউর। সো তার জন্য আমাদেরকে আরও অনেক স্টেপ ফলো করতে হবে। তো তোমরা যদি চাও যে আমি তো এটা নিয়ে একটা সিরিজ করি, তো তোমরা আমাকে কমেন্ট করো আর লাইক করো, তাহলেই হবে। সো চলো আমরা ভিডিওর দিকে এগিয়ে যাবো। আর এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দুটোর সেফটি টিপস দেখিয়েছি যেগুলো অন করে তোমরা সিকিউর থাকতে পারবে, তোমাদের ফোনে কোনো ভাইরাস বা তোমাদের ফোনে কোনো স্পাই আছে কিনা সেগুলো চেক করতে পারবে। এই ভিডিওটাতে আমি যে টিপসগুলো দেখাবো সেগুলো ছাড়াও আরও অনেক স্টেপ আছে যেখানে তোমরা স্পাইগুলো চেক করতে পারবে। সো এই দুটো মেন, এই দুটো যদি তোমরা অন রাখতে পারো তাহলে তোমাদের ফোনে সিকিউরিটি নিয়ে অতটা ইস্যু আসবে না। আর তাছাড়াও আরও অনেক টিপস তোমাদেরকে আগে দেখাবো, তোমরা কমেন্ট তো করবে আমি জানি। সো চলো এগিয়ে যাই ভিডিওর দিকে, লেটস গো। চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিন। এখান থেকে তোমাদেরকে ফার্স্ট অফ অল যেতে হবে প্লে স্টোরে। তো আমি এখানে সরাসরি চলে আসবো প্লে স্টোরে, তো তোমরা এটা ফলো করে করে প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার মেল আইডি, যে মেল আইডি তোমার লগ ইন আছে, তো সেখানে ট্যাপ করবে। এখানে ট্যাপ করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লে প্রোটেকশন, এই যে প্লে প্রোটেকশন এখানে এসে তোমাদেরকে ট্যাপ করতে হবে। প্লে প্রোটেকশন এসার পর ওখানে তোমরা দেখতে পাচ্ছ সেটিংসে সাইন, এখানে সেটিংসে সাইনে ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো অপশন অন আছে। তো যাদের ফোনে এটা অফ আছে তাদের কাছে এটা অন করে নেবে, যদি কারোর ফোন এটা অফ থাকে তাহলে জানবে তোমার ফোনে কোনো স্পাই থাকতেই পারে। সো যদি এটা অফ থাকে তাহলে এটা অন করে নেবে অবশ্যই। এটা অন করে নেওয়ার পর তোমাদেরকে ব্যাক করে চলে আসতে হবে, এখান থেকে তোমরা ব্যাক করে যাবে। ব্যাক করে আসার পর তোমরা এখান থেকে সরাসরি চলে আসবে সেটিংসে। সো আমি এখানে চলে আসছি সেটিংসে। সেটিংসে আসার পর তোমরা এখানে সার্চ দেবে ডিভাইস অ্যাডমিন অ্যাপ, বা এখানে শুধু অ্যাডমিন লিখলেও চলে আসবে। তো আমি এখানে জাস্ট অ্যাডমিন লিখছি, যদি অ্যাডমিন লিখে সবাই এখানে না আসে তো তোমরা ডিভাইস অ্যাডমিন অ্যাপ লিখে সার্চ করে নেবে। তো আমি এখানে ডিভাইস অ্যাডমিন অ্যাপে ট্যাপ করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো অপশন রয়েছে, ফাইন্ড মাই ডিভাইস। সো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি ফাইন্ড মাই ডিভাইস হলো গুগলের। সো এখানে গুগল ছাড়া যদি অন্য কোনো কিছু থাকে অ্যাডমিন অ্যাপসে তার মানে তোমার ফোনটার অ্যাডমিন অন্য কেউ হয়ে আছে। যদি গুগল ছাড়া এখানে অন্য কোনো অ্যাপ থাকে যেটা অ্যাডমিন অ্যাপসে আছে তো সেটাকে ইমিডিয়েট ওখান থেকে বন্ধ করবে এবং তার সাথে সাথে ওটাকে রিমুভ করে দেবে। এই দুটো সেটিংস তোমরা যদি অন রাখো, এই দুটো সেটিংস তোমরা যদি রেগুলার চেক করে রাখো তাহলে তোমাদের ফোনে স্পাই থাকবে না এবং তোমরা সিকিউর থাকতে পারবে। দেখলে টিপসগুলো কতটা ইজি এবং ফ্রিতে এগুলো তোমরা করতে পারবে, এটার জন্য কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। তো তোমরা যদি চাও যে আমি আরও ভিডিও বানাই যেটা আগে তোমাদেরকে বলেছি, তোমরা আমাকে কমেন্ট করো। তো গাইস, এই ভিডিওটা তোমরা তোমাদের ফ্যামিলির সাথে বা তোমাদের ফ্রেন্ডদের সাথে যত বেশি পারো শেয়ার করো, তারা ততটাই সিকিউর থাকতে পারবে। তোমরা যদি না চাও তোমাদের কোনো ডাটা, কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস কোনো হ্যাকারের কাছে না যাক, কোনো ভাইরাসের হাত দিয়ে কোনো হ্যাকারের কাছে না যাক, তাহলে সেটিংসগুলো তোমরা অন করে রাখো। আর তাছাড়াও তোমরা যদি চাও এরকম আরও টিপস অ্যান্ড টেকনিকের জন্য তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যদি তোমরা ফেসবুকে দেখছো ভিডিওটা তাহলে ফলো করে দাও চ্যানেলটাকে। সো গাইস, ভিডিওটা ছিল এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। ততদিন পর্যন্ত স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।